আমি আসলে মনে গেছে, আর আমি আজকে সলভ করতে যাচ্ছি এই রুবিক্স কিউবটা। আর এটা দেখতে আছে একটা প্রোটিন স্ক্র্যাম্বল। আর যদি সলভের একটা ভিডিও চাও তাহলে ওটা অনেক তাড়াতাড়ি সলভ ভিডিওটা, যদি তোমরা চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো সলভটা শুরু করা যাক, আর লাস্টে কোনো টাইম লাগলে আমি সেটা বলে দেবো। তো চলো সলভটা শুরু করা যাক। এটা সলভ করা এমনিতে তো অনেক ইজি, কিন্তু লাস্ট ইয়ারটা সব থেকে হার্ড আছে। ওইটা একটুখানি অনেক কটা অ্যালগোরিদম আছে, ওগুলো মুখস্থ করলেই সব মানে লাস্ট ইয়ারটা সলভ হয়ে যাবে। আর এখন তো আমি সেকেন্ড লেয়ার করছি, দেখতে পাচ্ছি তোমার হোয়াইটটা পুরো হয়ে গেছে। কিউবটাকে লেয়ার বাই লেয়ার সলভ করতে হয়। দেখো আমি এখন সেকেন্ড লেয়ারটা সলভ করে নিয়েছি। লাস্ট লেয়ারে আমি একটা অ্যালগোরিদম ইউজ করছি, ওটা আমি এখন বলতে পারবো না। যখন আমি সলভ ভিডিওটা আসবে তখন আমি বলে দেবো ওই অ্যালগোরিদমটা। লাস্ট লেয়ারে তো আমাদের অনেক কটা অ্যালগোরিদম মুখস্থ করতে হবে, সব ওখানে সব অ্যালগোরিদম দিয়েই লাস্ট লেয়ারটা পুরো সলভ হয়। দেখো আমি এখন কর্নার পিসগুলো ঠিক পজিশনে রেখে দিয়েছি, আর এখন আমি আরেকটা অ্যালগোরিদম ইউজ করছি। দেখো এখন ভাই সেটাকে আমি দুবার ঘোরালাম আর সলভ হয়ে গেল। আর এখন মা ক্যামেরা করছে, ওই জন্য মা বলল কত টাইম লেগেছে আমার, 2 মিনিট 30 সেকেন্ড। তো আড়াই মিনিট আমি সলভ করে দিয়েছি। আর যদি আরও তাড়াতাড়ি আমি এটা রোজ প্র্যাকটিস করি, আর আমি একটা প্যাটার্নও বানিয়ে দেবো। আর এখন আমি একটা অনেক ইম্প্রেসিভ প্যাটার্ন আছে, ওটা আমি এখন এই ভিডিওটা এমনি বলছি। আর প্যাটার্ন অনেক কটা ভিডিও আসবে, ওইগুলোর সব আমি ভিডিও দিয়ে দেবো। আর ও আর সলভ প্যাটার্ন তাহলে তোমাদের সল্ট কিউব চাই, একটা সল্ট কিউব না চাইলে তোমরা ওই ভিডিওটা দেখবে আগে। আর এখন তো এই প্যাটার্নটা বানিয়ে নাও, ওই ভিডিওর নাম কালকের বা পরশু পর্যন্ত দিয়ে দেবো। ওই ভিডিওটার জন্য কী করতে হবে, মিডল লেয়ারটা এখানে আমি মিডল লেয়ারটা ঘোরালাম, তারপর এই সাইডটা আরেকবার ঘোরাবো, এই সাইড আরেকবার ঘোরাবো, এই সাইড আরেকবার ঘোরাবো। তো দেখো এটা অনেক ইম্প্রেসিভ প্যাটার্ন, আর এটা হয়ে গেছে কিছু ডট প্যাটার্ন। তো আজকের ভিডিও তো এটাই, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আজকের জন্য এটাই, বাই বাই।